হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাসেল বাংলা হেলথ টিপসে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী হওয়ার 10টি লক্ষণ। গর্ভবতী হওয়ার আগে যেসব লক্ষণগুলো চোখে পড়বে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভবতী হলে কেবলমাত্র পিরিয়ড বন্ধ হয় তাই নয়, এর পাশাপাশি শরীরে হরমোনের পরিবর্তনের কারণে দেখা যায় বেশ কিছু লক্ষণ। তবে প্রতিটি মহিলার ক্ষেত্রে সব উপসর্গগুলো নাও দেখা দিতে পারে। শরীরের গঠনভেদে গর্ভবতী হলে বিভিন্ন উপসর্গ চোখে পড়ে। এর মধ্যে কয়েকটি প্রাথমিক লক্ষণ রয়েছে যেগুলো প্রায় গর্ভবতী হলে সব মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। আজ এই এমনই কয়েকটি লক্ষণ নিয়েই আলোচনা করব। প্রথম সপ্তাহ থেকে গর্ভাবস্থার লক্ষণ। এক নম্বর, হঠাৎ স্তন বৃদ্ধি। সন্তান সম্ভাবনা হওয়ার ফলে নারীদের শরীরে হঠাৎ হরমোন পরিবর্তন দেখা যায়, যে কারণে প্রথমে শরীরে অন্যতম কোমল অংশ হওয়ায় স্তনের মধ্যে সেগুলোর পরিবর্তন মূলত লক্ষ্য করা যায়। ফলস্বরূপ হঠাৎ স্তনের আকার বৃদ্ধি পায়। নাম্বার দুই, অল্প রক্তপাত। গর্ভধারণের পরে প্রথম 10 থেকে 14 দিনের মধ্যে স্বল্প রক্তপাত হতে পারে, তবে সকল মহিলাদের ক্ষেত্রে এই উপসর্গটি দেখা নাও দিতে পারে। কিছু কিছু নারীদের শরীরে এই লক্ষণটি চোখে পড়ে। তিন নম্বর, সকালের দিকে অসুস্থতা। গর্ভবতী মায়ের সকালের দিকে মূলত বমিভাব এবং মাথা যন্ত্রণার উপসর্গ দেখা দেয়। এটিকে ডাক্তারি পরিভাষায় মর্নিং সিকনেস সমস্যা বলা হয়। গর্ভধারণের 6 সপ্তাহের কাছাকাছি সময় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এই উপসর্গটি লক্ষ্য করা যায়। নাম্বার চার, ঘন ঘন মূত্রত্যাগ। গর্ভধারণের ফলে মহিলাদের দেহে হঠাৎ হরমোনের পরিবর্তনের কারণে রক্তের চাপ বৃদ্ধি পায়, যে কারণে কিডনি আরও সক্রিয় হয়ে ওঠে এবং শরীর থেকে ক্ষতিকর তরল পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, যার ফলে গর্ভবতী মায়ের ঘন ঘন মূত্রত্যাগের উপসর্গটি লক্ষ্য করা যায়। নাম্বার পাঁচ, ক্লান্তি। গর্ভবতী মায়ের শরীরে শিশু ভ্রূণটি বেড়ে ওঠার পাশাপাশি মায়ের ক্লান্তি বেড়ে যায়। মূলত প্রজেস্টেরন স্তরের বৃদ্ধির কারণে হবু মায়ের শরীরে ক্লান্তি অনুভব হয়, কেননা মায়ের শরীর থেকেই শিশু তার প্রয়োজনীয় শারীরিক চাহিদা মেটায়, যে কারণে শিশুটি নিজের শরীর গঠনের জন্য সমস্ত রকম পুষ্টি মায়ের শরীর থেকেই নিয়ে থাকে, ফলে মায়ের শরীরে ক্লান্তি দেখা দেয়। ছয় নম্বর, মেজাজের পরিবর্তন। শরীরে হঠাৎ হরমোন পরিবর্তনের কারণে তা গর্ভবতী মহিলার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি বিভিন্ন সময় অতিরিক্ত আবেগ লক্ষ্য করা যায় মায়েদের মধ্যে, যা গর্ভাবস্থার একটি সাধারণ লক্ষণ। নাম্বার সাত, হৃদরোগের সমস্যা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কখনও কখনও হৃদরোগের সমস্যা দেখা যায়। মূলত এই সময় বিভিন্ন হরমোনগুলির পরিবর্তনের কারণেই এই উপসর্গটি দেখা যায়। পেটে গ্যাস কিংবা খাবার হজমের সমস্যা বা অ্যাসিডিটি সমস্যা হলে তা গর্ভাবস্থায় পেটের উপরে চাপ সৃষ্টি করে, যার ফলে হৃদরোগ দেখা যায়, যে কারণে এই সময় বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কেননা এই সমস্ত খাবারগুলি সঠিকভাবে হজম না হলে হৃদরোগের সমস্যা বেড়ে যায়। নাম্বার আট, শরীরে ফুসকুড়ি। হঠাৎ প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে শরীরে পাচন প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে, যে কারণে হবু মায়ের শরীরে বিভিন্ন অংশে ছোট ছোট দানা দানা বা ফুসকুড়ি দেখা দেয়। নাম্বার নয়, কষ্টকাঠিন্য। শরীরে হরমোনের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে পাচনতন্ত্র ধীর গতিতে কাজ করে, ফলে খাবার হজম হতে সময় লাগে, যে কারণে গর্ভবতী মহিলাদের কষ্টকাঠিন্য লক্ষ্য করা যায়। তবে কষ্টকাঠিন্যের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। নাম্বার দশ, পেটে হালকা ব্যথা। গর্ভাবস্থায় প্রথম কয়েক সপ্তাহ পর শিশুটির বৃদ্ধির সাথে সাথে গর্ভাশয়ের বৃদ্ধির কারণে পেটে হালকা ব্যথা হতে পারে। এই উপসর্গটি প্রায় সব গর্ভবতী মহিলার ক্ষেত্রেই দেখা যায়। তো এই ছিল বন্ধুরা আজকের 10টি টিপস। এই লক্ষণগুলো হলেই আপনি বুঝতে পারবেন যে আপনি একজন গর্ভবতী। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।